শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাসরাঙ্গা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন রিমু। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সড়ক পথে উত্তরাঞ্চলের ঈদ যাত্রা এবার দুর্ভোগ কম হবার আশা। কর্তৃপক্ষের মোটর সাইকেল পার করতে পদ্মা নদীতে ফেরি চালু। রেলপথে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ভোগান্তি কম। তিন স্তরে চেক হচ্ছে টিকিট। সচল করে চালানো হচ্ছে ঢাকা চট্টগ্রামের সোনার বাংলা এক্সপ্রেস। সাতক্ষীরায় 2002 সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি সহ চারজনের যাবজ্জীবন, 44 জনের 7 বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় এবার যানজটের ভোগান্তি কম হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। দুটি বাইলেন সহ 6 লেনে উন্নীতিকরণের বেশিরভাগ কাজ শেষ হওয়ায় এবার দীর্ঘ সময়ে যানজটের সংখ্যা কমেছে বলে জানান স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার এটি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গুলচত্বর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক গত কয়েকদিন আগেও যানজটের জন্য মানুষের ভোগান্তি ছিল চরমে। বিশেষ করে মুলিবাড়ি, কড্ডার মোড়, সীমান্ত বাজার এলাকা ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকত জ্যাম। এর মূল কারণ ছিল নলতা সেতু, যা এরই মধ্যে সংস্কার হয়েছে। ব্রিজের পাশে বেশিরভাগ স্থানে ফোরলেনের কাজও শেষ। নির্মাণ করা হয়েছে একাধিক ব্রিজ ও ফ্লাইওভার। এতে ওইসব এলাকায় এবার প্রতিবন্ধকতা ছাড়াই যানবাহন চলতে পারবে, এতে কমবে দুর্ভোগ। আগের বছর তুলনামূলক এবার যানজট কমই হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা মোটামুটি কাজ মোটামুটি আগাইছে। এরপরেও যাত্রী এবং চালকদের আশঙ্কা, মহাসড়কের চলা ভ্যান, অটোরিকশা সহ অবৈধ যানবাহন না রুখতে পারলে যানজট কমবে না। এছাড়াও কয়েকটি স্থানে চলছে 4 লেনের কাজ। কম বেশি আপনি যানজট হবে, গাড়ি যখন ফিরে আলে গাড়ি পড়বে, যে কোনো গাড়ি একটা ব্রেক হলে ওর পিস পিস মনে করেন গাড়ি ব্রেক হবে। যানজট গাড়ির চাপ বাড়লে একটু হবে, যে পরিস্থিতি আছে উল্টাপাল্টা গাড়ির কারণে জ্যাম একটু হতে পারে। এই যে ভ্যান ইস্কা অটো মোটো চলে এলে মেন রাস্তায় এলে উঠবে না দিলে আর একটু যানজট কমাবে। ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে 10টি স্থানে 4 লেনে রূপান্তর করে দিয়েছি এবং পুরো রাস্তা জুড়ে আমরা সড়ক শৃঙ্খলার জন্য ডিভাইডার, মিডিয়ান এবং সাইন সিগনাল রেখেছি। আশা করা যায় সমস্যা হবে না। এক্সিস্টিং টু লেনটা অল্প জায়গাতেই আছে, ঠিক সেই জায়গাগুলোকেই বটল নেক হিসেবে চিহ্নিত করে আমরা ইতিমধ্যেই অ্যাসফল্ট করে স্মুথ করে দিয়েছি, যাতে করে ওই জায়গাগুলোতে জ্যামের সৃষ্টি না হয়। মহাসড়ক শৃঙ্খলা এবং যানজট নিয়ন্ত্রণের জন্য আমাদের 650 জন পুলিশ নিয়োজিত থাকবে। তবে 4 লেন থেকে জাওইল ওভারব্রিজ, সীমান্ত বাজার এলাকা ছাড়াও অনেক স্থানে গাড়ি চলবে 2 লেনে, যেখানে যানজটের সংখ্যা থাকছেই। এছাড়াও হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া রংপুর মহাসড়কের চন্দাইকোনা পর্যন্ত 17 কিলোমিটারের বেশিরভাগ স্থানে আছে 2 লেন। এর মধ্যে কমপক্ষে 6টি স্থানে হতে পারে যানজট। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদ উপলক্ষে শিমুলিয়া মাঝিরকান্দি নৌ রুটে মোটরসাইকেল ও যাত্রী পারাপারে ফেরি সার্ভিস চালু করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। প্রথম দিনের প্রথম ট্রিপে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে 169টি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি কলমিলতা। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘন্টা পরপর ফেরি পারাপার চলছে। আরোহী সহ মোটরসাইকেল প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 150 টাকা। পদ্মা সেতুতে মোটর বাইক নিষিদ্ধ থাকায় বিকল্পভাবে শিমুলিয়া মাঝিরকান্দি রুটে ফেরিতে পদ্মা পার হতে পারায় খুশি মোটরসাইকেল চালকরা। 11 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সময় লাগছে প্রায় 15 ঘন্টা। ঈদের আগে ফিটনেসবিহীন কিংবা দুর্ঘটনার শিকার বাস ও মিনিবাস ঘষে মেজে নতুন করা হয়েছে। এইসব পরিবহন উপযোগী করা হয়েছে ঈদ যাত্রার জন্য। বাড়তি লাভের আশায় এমনটি করেছেন পরিবহন মালিক ও চালকরা। মীর মঞ্জুরুলের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। গাবতলীর আশেপাশে গড়ে ওঠা এসব গাড়ি মেরামতের কারখানাগুলোতে এখন দেখা মেলে পুরনো বাসের ভিড়। লক্কর ঝক্কর কিংবা দুর্ঘটনার শিকার সব বাস সাজানো হচ্ছে নতুন করে।
শ্রমিকদের দক্ষ হাতে সেসব বাস দেখতে হয়ে যাচ্ছে নতুনের মতো। ওই চেচিসটা আমি ফালা দিচ্ছি তলাটা, আমি এখন চেচিস ঢুকেছি লিলেন কোম্পানির, আর বডিটা আমার আগে ছিল। ওইটা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা কাজ করে দেবো আমি, কালার করা হবে। ঈদের সময় আপনাদের এই কাজগুলো বেশি করতে হয় কেন? একটা পুরাতন গাড়িতে তো যাত্রী উঠতে চায় না, আর ছিটের সমস্যা থাকলে যাত্রী এত লং জার্নি করবে, যাত্রী যাইতে চায় না। ঈদের টাইমে যাত্রী চাহিদা বেশি, টাকা দেখা গেলো যে আপনি 2 টাকা যে জায়গায় 200 টাকা ভাড়া, অথবা ঈদের বাজারে 500 টাকা নিতে আসছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, রোজা ও ঈদে যাত্রী আকৃষ্ট করতে তড়িঘড়ি করে রাস্তায় নামানো সেসব বাসের ফিটনেস সনদ থাকা জরুরি। ফিটনেসটা থাকা জরুরি এই কারণে যে হলো আমরা জানলাম যে না গাইডের ঠিক আছে, গাইডের ঠিক আছে, তা নাহলে তো মনে করেন যে হাত হাত ঠিক আছে, তার পাও ঠিক নাই, পাও ঠিক আছে তার লোক মাথা ঠিক নাই, এগুলো এগুলো তো যে কোনো একটা আমরা চাইছি পারফেক্ট 4টা দিন ঠিক থাকে, তারপরে অঘটন ঘটতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, ফিটনেসটা থাকা জরুরি। ফিটনেস ছাড়া অবস্থায় গাড়ি কেউ চালাবে না, কেউ চালাবে না, কোনো মালিকও না কোনো শ্রমিকও না, কেন চালাবে ভাই? ড্রাইভার তার জীবনের মায়া আছে, তার ফ্যামিলি মায়া আছে, আমার গাড়ির মালিক আমি, আমার 40 লক্ষ 5 লাখ টাকা গাড়ি আমি রোডে ছাড়া, 20 টাকা গাড়ি রোডে ছাড়বো কেন? আমার গাড়ি ফিট করে আমাকে ছাড়তে হবে। 9ই এপ্রিল বিআরটিএ কার্যালয়ে এক মতবিনিময় সভায় ঈদে অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে চলাচল করতে না পারে সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানানো হয়। শৃঙ্খলাজনিত ঘাটতি, সেটা আমাদের ডিসিপ্লিনের সংকট, সেটা আমাদের সড়কেও আমরা কার্যকর করতে পারিনি এবং পরিবহনেও পারেনি। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর হিসেবে সবশেষ 2 ঈদে 5,134টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1,005 জন আর আহত 3,689 জন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশনে আগের ভিড়ের চিত্র নেই, বিশেষ ট্রেনগুলোও চলাচল করছে। তবে চট্টগ্রামগামী ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে, সচল হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনও। নুরুন্নাহার উইলি রিপোর্ট। ঈদ উপলক্ষে ট্রেন চলাচল শুরু হয়েছে গতকাল থেকে, তবে এবার সেই চিরচেনা চিত্র এখনও নেই কমলাপুর প্ল্যাটফর্মে। অনলাইনে টিকিট কাটার কারণে নেই দীর্ঘ লাইন, যাত্রীরা আসছেন, নিজেদের টিকিট দেখাচ্ছেন আর নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। 3 স্তরের টিকিট চেকিংয়ের মাধ্যমে আমরা প্ল্যাটফর্মে ঢুকছি, এখানে কোনো গ্যাঞ্জাম হয় নাই, এবার হচ্ছে কালোবাজারি নাই বা হচ্ছে, এখনও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। যাওয়ার পর দেখলাম ট্রেনে আগেই লাইনে দেওয়া আছে টাইম মতো। ট্রেনের ছাদে ঈদের সময় ভ্রমণ করা একটি পরিচিত চিত্র, এবার সেই দৃশ্য দেখা যাচ্ছে না, কারণ টিকিট ছাড়া কেউ ঢুকতে পারছেন না। আগে রেল স্টেশনে আসলে হচ্ছে নিজের টিকিট ছিল, তবু উঠতে পারি নাই হচ্ছে নিজের আসনে, এবার সহজ মনে হইতেছে, কোনো পেরেশানি হইতে হয় নাই। আবার আসার সময় দেখলাম টিকিট দেখায় ভিতরে প্রবেশ করতে হয়, এটা খুব সুন্দর সিস্টেম। সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যেসব ট্রেন ছেড়ে গেছে সেগুলো কিছুটা দেরিতে ছেড়েছে, তবে কুমিল্লায় দুর্ঘটনার কারণে যাত্রা বাতিল হওয়ার একদিন পরই সচল হয়েছে সোনার বাংলা এক্সপ্রেস। সকালে কোরিয়া থেকে কেনা সম্পূর্ণ নতুন কোচ দিয়ে চালানো হয় সোনার বাংলা এক্সপ্রেস। আজকে ট্রেনটা যত সময় ছাড়ার কথা ছাড়া নেই, আর এটা কেবিন ছিল, এখন আমরা সিটে। এবারের ঈদে প্রতিদিন 40 জোড়া আন্তনগর সহ লোকাল ও মেল ট্রেনে প্রায় 1 লাখ করে মানুষ ঢাকা ছাড়বে। যার টিকিট সেই জন্য ভ্রমণ করে, এবং বিগত কত বছরের অভিজ্ঞতা আছে যে অনেক সময় যার টিকিট সে যেতে পারে না, ওই সিট পর্যন্ত যেতে পারে না, অন্য কেউ বসে যায়, এই জন্যই হচ্ছে আমরা এত বেশি আয়োজন করেছি এবং এত কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিবেশন করতে পারছি। এবারের ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ও যাত্রার সুবিধার্থে 9 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সাথে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত যেসব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি ছিল সেগুলো বাতিল করা হয়েছে। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় সাবেক এমপি ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালত সকালে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। অস্ত্র মামলায় হাবিব, বাচ্চু ও রঞ্জুকে যাবজ্জীবন এবং বিস্ফোরক আইনের মামলায় হাবিব, বাচ্চু, রঞ্জু ও রিপন নামের 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
হয়েছে। দুটি মামলায় বাকি ৪৪ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৩৭ আসামি উপস্থিত ছিলেন। ৪৮ আসামির মধ্যে ২ জন এরই মধ্যে মারা গেছেন, পলাতক ৯ জন। খুলনা বিভাগ সহ ঢাকা, পাবনা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে চুয়াডাঙ্গা টাউন হল ফুটবল মাঠে এই নামাজ আদায় করা হয়। ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক। বুধ ও বৃহস্পতিবারও বিশেষ এই নামাজ আদায় করা হবে বলে জানায় ওলামা পরিষদ। মানিকগঞ্জের শহীদ মিরাহ তপন স্টেডিয়ামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়। এ সময় খরা ও তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। দূষিত পানি পান বা ই কোলাই ভাইরাস নয়, আবহাওয়াজনিত কারণে যশোরে ডায়রিয়া দেখা দিয়েছে। জাতীয় রোগতত্ত্ব ইনস্টিটিউট আইইডিসিআর এর রিপোর্টে এ তথ্য জানানো হয়। ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনা রশিদ এ কথা জানান। হঠাৎ করে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় গত ২রা এপ্রিল আইইডিসিআর এর বিশেষজ্ঞরা যশোরে নমুনা পরীক্ষা করতে যান। দুই সপ্তাহের বেশি সময় পর রিপোর্ট দেন বিশেষজ্ঞরা। এদিকে যশোরে ডায়রিয়ার প্রকোপ কমতে শুরু করেছে, হাসপাতালেও রোগীর চাপ কমছে। তবে এখনও হাসপাতালের শয্যা ছাপিয়ে বারান্দায় কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছেন। রোজার শেষ মুহূর্তে পাবনায় জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার প্রতিটি মার্কেটেই এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। শাড়ি আর জামা কাপড়ের পাশাপাশি জুতা, স্যান্ডেল এবং কসমেটিক সামগ্রীরও বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। পাবনা নিউ মার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশত বিপণী কেন্দ্র থাকায় ক্রেতাদের ভিড়ে মুখরিত পুরো এলাকা। আয়ের সাথে সঙ্গতি রেখেই প্রিয়জনদের জন্য নতুন জামা কাপড় কিনছেন ক্রেতারা। গত বছর আমরা একটা জুতা কিনেছি ১,০০০ টাকা দিয়ে, এবছরে এসে দেখছি সেই জুতাটাই ১,৮০০ টাকা। অন্যান্য বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম ডাবল বেশি। এখানে দামও ভালো, এখানে অনেক কিছুই কেনাকাটা হয়, ঈদের শপিং আরও ভালো হয় এখানে। এবার এ জেলায় ভারতীয় বা পাকিস্তানি কাপড়ের চেয়ে বেশি বিক্রি হচ্ছে দেশীয় তাঁতের জামদানি, বেনারসি, কাতান, সিল্ক, লেহেঙ্গা আর থ্রি পিসের। তীব্র তাপদাহের কারণে বেশি বিক্রি হচ্ছে সুতির কাপড়। বিদেশি কাপড়ের চেয়ে দেশি কাপড়ের চাহিদাটা এবার একটু বেশি। জিনিসপত্রের দামও অনেক বাড়তি, কিন্তু তারপরেও কাস্টমার অনেক ভালোভাবে নিচ্ছে। বিশ রোজা যাওয়ার পর থেকে ব্যবসা অনেক ভালো, কাস্টমারও অনেক বেশি। রোজার শেষ সপ্তাহে বিক্রি বেড়েছে জুতা, স্যান্ডেল আর কসমেটিক্সের। নতুন জামার সাথে ম্যাচিং করে অনেকেই কিনছেন রকমারি ইমিটেশনের গহনা। পোশাক শিখে কিনতেছি না, জুতা স্যান্ডেলও কিনতেছি, নিজেদের পছন্দ মতো জুতা স্যান্ডেল কিনে আমরা আনন্দিত। কসমেটিকের দাম একটু বেশি, তারপরও নিজের কাছে কিনা হচ্ছে যেহেতু ঈদ। খুব সুন্দর লাগতেছে, মার্কেটে এসে আমার খুব ভালো লাগতেছে, এবারে শপিংটা মোটামুটি ভালোই। ঈদ যতই এগিয়ে আসছে বাড়ছে ক্রেতাদের ভিড়, জমজমাট বেচা কিনাই খুশি বিক্রেতারাও। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। এবার রাধুনীর সৌজন্যে ইফতার বাজারের খবর। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির মাঝে খেটে খাওয়া ও নিম্নমানের মানুষের পাশে ইফতার ও সেহরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একদল তরুণ। প্রতিদিন ভালো কাজের বিনিময়ে তাদের দেয়া হচ্ছে খাবার, পাশাপাশি পথ চলতি মানুষদেরও দেয়া হচ্ছে ইফতার। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে পান্থকুঞ্জ পার্কের ফুটপাতে সারি সারি সাজানো শরবত, পানি আর ইফতারের প্যাকেট। ইফতারের আধা ঘন্টা আগে থেকে এসব সাজিয়ে রাখছেন ভালো কাজের হোটেলে স্বেচ্ছাসেবকরা। এখানে একটি ভালো কাজের কথা জানালেই মেলে বিনামূল্যে ইফতার। জিজ্ঞাসা করি আজকে কি ভালো কাজ করছেন, তখন তারা বলে বিভিন্ন ভালো কাজের কথা, যেমন কেউ বলে নিয়মিত রোজা রাখে, কেউ বলে রমজান মাসে নামাজ পড়ে, কেউ বলে রাস্তা দিয়ে রাস্তা কাউকে পার করে দিছে। এখানে ৮-১০টা হোটেলের মতো চেয়ার টেবিল নেই, নেই মাথার উপর ছাদও। পথচারী থেকে শুরু করে দুস্থ ও ছিন্নমূল মানুষ সহ সব বয়সীরা ইফতার করতে পারছেন এখান থেকে। আবার জ্যামের কারণে যারা সময় মতো বাসায় যেতে পারছেন না, তাদেরও ইফতার দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ইফতারিটা মাংনাই খাইলাম, আমরা খাইতে গেলে ১০০-২০০ টাকা লাগে কিনে খাইতে। মাংস দেয় আবার কোনোদিন বিরিয়ানি দেয়।
ভালো কাজের হোটেলের ভ্রাম্যমান শাখা 6টি, যার মধ্যে ঢাকায় 5টি এবং চট্টগ্রামে 1টি। সব মিলিয়ে প্রতিদিন প্রায় 900 জনের ইফতার আয়োজন করা হয়। সেহরির ব্যবস্থাও করা হয়, জানান আয়োজকরা। অস্থায়ী ছিন্নমূল যারা আছে তাদেরকেই দেয়, পাশাপাশি দেখা যায় অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় যাবে, আজান দিয়ে দিবে, তখন ওনারা আমাদের সাথে ইফতার করে। ইফতারেতে একদিন আমাদের ডিম খিচুড়ি থাকে, একদিন মুরগি খিচুড়ি থাকে। এদিকে সবাই মিলে বাংলাদেশ, এই স্লোগানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে কারওয়ান বাজারের মিডিয়া পাড়ায় ইফতার বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। এখানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্য প্রতিদিন প্রায় 1500 ইফতার বিতরণ করা হচ্ছে। আমরা যে উৎসবের বাংলাদেশ, আমরা যে সিয়াম সাধনার একটা দেশ, এবং সেই এই সিয়ামের মধ্যে যে ভেদাভেদটা ভুলে যেতে হয়, সেটা আমরা এই ইফতারের এই আয়োজনটার মধ্যে করে থাকি। এমন মহতী উদ্যোগে সমাজের সচ্ছল অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। ইয়াসমিন রিমু, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। এই ছিল দুপুরের মাসরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সড়ক পথে উত্তরাঞ্চলের ঈদ যাত্রায় এবার দুর্ভোগ কম হবার আশা কর্তৃপক্ষের। মোটরসাইকেল পার করতে পদ্মা নদীতে ফেরি চালু। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভোগান্তি কম, তিন স্তরে চেক হচ্ছে টিকিট, সচল করে চালানো হচ্ছে ঢাকা চট্টগ্রামের সোনার বাংলা এক্সপ্রেস। সাতক্ষীরায় 2002 সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি সহ চারজনের যাবজ্জীবন, 44 জনের 7 বছরের কারাদণ্ড। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল।